পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, বাংলাদেশ আজ সকল প্রতিবন্ধকতাকে জয় করে একটি স্থিতিশীল, জঙ্গিমুক্ত, মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে সুপরিচিত। তিনি আজ রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে 39তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাস 2021-এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে পুলিশের নবীন সদস্যদের সতর্ক করে দিয়ে আইজিপি বলেন, তোমরা হবে সশ দায়িত্ব পালনে আপোষহীন, মার্জিত ও চিরন মনস্ক। কর্মক্ষেত্রে নিরপরাধ, বিপন্ন ও বিপদগ্রস্ত মানুষের প্রতি সহযোগিতার বলিষ্ঠ হাত বাড়িয়ে দিয়ে তোমরা হবে আকণ্ঠ ও আকুত ভয়ে। এর আগে পুলিশ একাডেমি প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন আইজিপি। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। প্যারেডে মোট 761 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে 51 জন নারী এসআই ক্যাডেট রয়েছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ একাডেমির প্রিন্সিপাল মীর রেজাউল আলম এবং আইজিপি পত্নী ও পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডক্টর তৈয়বা মোসাররাত জাহা চৌধুরী সহ পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা বিন্দু উপস্থিত ছিলেন। আমি শ্রদ্ধা জানাই ওই সময়ের স্বাধীনতার সময়ে দায়িত্ব পালনকারী এখানকার প্রিন্সিপাল যারা আব্দুল খালেক সাহেবকে, যিনি দেশমাতৃকার স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর আহ্বানে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই ক্যাম্পাস ত্যাগ করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশ থেকে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তার সকল সহকর্মীদেরকে নিয়ে। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা উত্তর সময়কালে বাংলাদেশ পুলিশের রয়েছে অনস্বীকার্য ভূমিকা ও গৌরবদীপ্ত ইতিহাস। 1971 সালের 25 মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী সর্বপ্রথম রাজারবাগ পুলিশ লাইন্সে আক্রমণ চালায়। 71-এর সেই রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার আহ্বানে সাড়া দিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনী প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে এবং প্রথম বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের জন্য প্রথম বুলেটটি নিক্ষেপ করতে বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত সদস্যরা কুণ্ঠিত হয়নি। মহান স্বাধীনতা যুদ্ধের 9 মাসে আমাদের 13,000 পুলিশ সদস্যদের বিপুল সংখ্যক পুলিশ সদস্য শাহাদত বরণ করেছেন, শহীদ হয়েছেন। পুলিশের এই মহান আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীর বর্তমান সরকার বাংলাদেশ পুলিশকে স্বাধীনতা পুরস্কার 2021-এ ভূষিত করেছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। কঠোর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত করে কর্মজীবনে প্রবেশের এই মহেন্দ্রক্ষণে আর আমি শুরুতেই 39তম ক্যাডেট সাব ইন্সপেক্টর 2041 ব্যাচের প্রত্যেক সফল প্রশিক্ষণার্থীকে আমি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। দীর্ঘ 1 বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে আজকের এই কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে 761 জন প্রশিক্ষণার্থী, যাদের মধ্যে 51 জন নারী এসআই ক্যাডেট, বাংলাদেশ পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে তাদের কর্মজীবন শুরু করতে যাচ্ছে। অক্লান্ত শারীরিক পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার ফলশ্রুতিতে অধ্যকার যে চৌকস কুচকাওয়াজ তোমরা প্রদর্শন করেছ তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমি জেনে আনন্দিত ও গর্বিত যে 761 জন এসআই ক্যাডেটদের মধ্যে 2 জন নারী এসআই যথাক্রমে বেস্ট একাডেমিক এবং বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিস এর কৃতিত্ব অর্জন করেছে, যা মাননীয় প্রধানমন্ত্রীর নারীর ক্ষমতায়ন উদ্যোগের বাস্তব প্রতিফলন। আমি তাদেরকে বিশেষভাবে অভিনন্দন জানাই। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আইন ও শাসন প্রতিষ্ঠা, দুষ্টের দমন
অশিষ্টের পালনের মাধ্যমে রাষ্ট্র ও জনগণের জানমালের নিরাপত্তা প্রদানের পাশাপাশি সমাজের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব। সময়ের পরিবর্তনের সাথে পুলিশের কর্মপরিধি ব্যাপক বৃদ্ধি পেয়েছে, সেই সাথে পরিবর্তিত হচ্ছে অপরাধ সংগঠনের কৌশল। নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ বাহিনীকে যুগোপযোগী ও আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশ পুলিশের জাতীয় জরুরি সেবা 999 জনগণের পূর্ণ আস্থার জায়গা দখল করে নিয়েছে। আমরা এই সেবা দান করে গর্বিত। আমি বিশ্বাস করি সদ্য প্রশিক্ষণ প্রাপ্ত ক্যাডেট সাব ইন্সপেক্টরগণ দেশ গঠন ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে জনবান্ধব ও সেবাধর্মী পুলিশের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। তোমরা জানো বৈশ্বিক মহামারীর কোভিড-19 কোয়ারেন্টাইনকালে বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন স্থানে আটকা পড়া অসহায় মানুষদের খাবার সরবরাহ করা থেকে শুরু করে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করে বাংলাদেশ পুলিশ জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ সন্ত্রাসবাদের যে জিরো টলারেন্সের নীতি, এই নীতির আলোকে দায়িত্ব পালন করে তার মাননীয় প্রধানমন্ত্রীর যুগোপযোগী নির্দেশনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং পুলিশ হেডকোয়ার্টার্সের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিবর্তিত পদ্ধতিতে নতুন নিয়মে সর্বোচ্চ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে বেস্ট অফ দ্য বেস্ট হিসেবে তোমাদেরকে নির্বাচিত করা হয়েছে। এক বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে মামলা তদন্ত, দেশের নাগরিকদের নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা রক্ষা এবং জনমানুষের সাথে সরাসরি সম্পৃক্ত থাকার এক অনবদ্য সুযোগ তোমরা পাবে। নিরপেক্ষ ও সুষ্ঠু মামলা তদন্তের মাধ্যমে বিচার ব্যবস্থার প্রাথমিক ধাপ সম্পন্ন করে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জনগণের আস্থার প্রতীক হয়ে ওঠার সুযোগ রয়েছে তোমাদের। সুজন হোসেন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।